এমন একটা সময় ছিল যখন স্যামসাং ইন্ডিয়া আর বাংলাদেশের মার্কেটের নাম্বার 1 পজিশনে রাজ করতো, কিন্তু হঠাৎ করে যখন শাওমি চলে এলো তখন স্যামসাংয়ের মার্কেটটা একটু কমে গেল। তারপরেও প্রিমিয়াম স্মার্টফোনদের ভিতরে কিন্তু স্যামসাং নাম্বার 1, বা আপনি যদি ব্র্যান্ড ভ্যালু দেখেন সেখানে কিন্তু স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু শাওমি বা রিয়েলমির থেকেও অনেকটা বেশি। এই কারণে কিন্তু আমরা অনেকেই স্যামসাং স্মার্টফোন ইউজ করি, এবং আমাদের মনে শুধুমাত্র একটাই কোশ্চেন আসে যে স্যামসাং আমাদেরকে এক্সিনোসের প্রসেসর কেন প্রোভাইড করে, এবং বাইরে চীন এবং আমেরিকাকে স্ন্যাপড্রাগনের প্রসেসর কেন দেয়। এটা নিয়ে আমাদের সবার মনে একটা ডাউট থাকে। আজ আমি আপনাদের বলবো কেন স্যামসাং আমাদেরকে এক্সিনোসের প্রসেসর প্রোভাইড করে এবং বাইরের কান্ট্রিগুলোতে স্ন্যাপড্রাগনের প্রসেসর প্রোভাইড করে। স্ন্যাপড্রাগন প্রসেসরের ভিতরে কী এমন আছে যার জন্য সবাই তাদের স্যামসাং ফোনে স্ন্যাপড্রাগনের প্রসেসর ডিমান্ড করে? তো এখানে প্রথম কারণ হচ্ছে পারফরমেন্স। স্ন্যাপড্রাগন প্রসেসরের পারফরমেন্স এক্সিনোসের তুলনায় অনেকটা হাই হয়ে থাকে। একজন বড় ইউটিউবার মিস্টার হুজ দ্য বস, উনি স্যামসাংয়ের গ্যালাক্সি S20-র একটি স্ন্যাপড্রাগন এবং একটি এক্সিনোস ভার্সানের দুটি ফোন নিয়ে টেস্ট করেছিলেন। এখানে পারফরমেন্স বেশি কনসিস্ট্যান্ট দেখা গিয়েছিল স্ন্যাপড্রাগন ভার্সানে, আর এক্সিনোস ভার্সান খুব হিট হয়েছিল। এছাড়াও আপনি যদি এক্সিনোসের কোনো স্মার্টফোন ইউজ করে থাকেন তাহলে দেখতে পাবেন গেম খেলার সময় বেশি মাত্রায় ফ্রেম ড্রপ হবে, কারণ ফোন যত বেশি হিট হবে তত বেশি ফ্রেম ড্রপ হবে। স্ন্যাপড্রাগনে অ্যাড্রিনো জিপিইউ ইউজ করা হয়, আর বেশিরভাগ গেমগুলো অ্যাড্রিনোর ওপরে বেস করে অপটিমাইজ করা হয়। এখানে এক্সিনোস প্রসেসর শুধুমাত্র আমরা স্যামসাং ফোনে দেখতে পাচ্ছি, আর স্ন্যাপড্রাগনের প্রসেসরগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড চলছে, এবং যে আপনি যে কোনোই ফোন নিন না কেন সেখানে স্ন্যাপড্রাগন পাবেন। এজন্য যারা গেম ডেভেলপ করে তারা অ্যাড্রিনোর ওপরে বেশি ধ্যান দেয় এবং এই অ্যাড্রিনোর ওপরে বেশি অপটিমাইজ করে থাকে। আর এক্সিনোসের সঙ্গে মালি জিপি ইউজ করা হয়ে থাকে, আর বড় বড় যেসব গেম ডেভেলপাররা আছে তারা মালির ওপরে বেশি একটা কাজ করে, সবাই গেম খেলে না। তো এবার আমি বলবো ক্যামেরা সম্পর্কে। স্ন্যাপড্রাগন সাপোর্টেড ফোনগুলোতে ক্যামেরার কোয়ালিটি একটু ভালো হয়, এবং এক্সিনোস সাপোর্টেড ফোনগুলোতে ক্যামেরার কোয়ালিটি স্ন্যাপড্রাগনের থেকে একটু লো কোয়ালিটি হয়ে থাকে। কারণ ক্যামেরা কোয়ালিটি দুটি হার্ডওয়্যারের ওপরে নির্ভর করে থাকে, এক ক্যামেরা সেন্সার, দুই ISP। স্যামসাং এখানে দুটি ফোনের ভিতরে সেম ক্যামেরা সেন্সার ইউজ করেছে, তারপরেও কেন পিকচারটা আলাদা কোয়ালিটির হচ্ছে? কারণ ISP। স্ন্যাপড্রাগনের ISPটা খুব ভালো অ্যাজ কম্পেয়ার টু এক্সিনোস, যার কারণে এখানে পিকচার কোয়ালিটিতেও আমরা পার্থক্য দেখতে পাই। ISPটা সাধারণত প্রসেসরের ভিতরে থাকে। আরেকটি কথা যেগুলি হয়তো আপনারা জানেন না, স্যামসাং তাদের যেসব ফোনগুলোতে এক্সিনোসের প্রসেসর ইউজ করে সেগুলির ফ্রন্ট ক্যামেরা স্যামসাংয়ের সেন্সার হয়ে থাকে, এবং স্যামসাং যেসব ফোনগুলোতে স্ন্যাপড্রাগন প্রসেসর ইউজ করে থাকে সেসব ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা সনিক সেন্সার ইউজ করা হয়। আর এখানে আমি আরেকটা কথা বলি, এক্সিনোসের প্রসেসর কিন্তু খারাপ নয়, কারণ এক্সিনোসের সিঙ্গেল কোর পারফরমেন্স মাঝে মাঝে স্ন্যাপড্রাগনের থেকে হাই হয়ে থাকে। এবার আমি বলবো স্যামসাং কেন এই দুটি প্রসেসর আলাদা আলাদাভাবে ইউজ করে থাকে। চায়না, USAতে স্ন্যাপড্রাগন, ইন্ডিয়া বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এক্সিনোস কেন ইউজ করে থাকে? চায়নাতে যে সমস্ত নেটওয়ার্কগুলো আছে সেগুলোতে CDMA মডেম ইউজ করা হয়। এখানে এক্সিনোসের প্রসেসর CDMA মডেম সাপোর্ট করে না, স্ন্যাপড্রাগন CDMA মডেম সাপোর্ট করে, যার কারণে স্যামসাং চায়নাতে স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করে। এবার হয়তো আপনারা বলতে পারেন স্যামসাং পৃথিবীর ভিতরে নাম্বার 1 চিপ মেকিং কোম্পানি, তাহলে স্যামসাং কেন এক্সিনোসের ভিতরে তাদের CDMA মডেম তৈরি করছে না? স্ন্যাপড্রাগনের কাছে শুধুমাত্র CDMA মডেমই নয়, আরও অনেক এরকম পেটেন্ট আছে যেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নেটওয়ার্ককে সাপোর্ট করে। এগুলির জন্য লাইসেন্সের দরকার হয় যেটি স্ন্যাপড্রাগনের আছে আর স্যামসাংয়ের নেই। স্যামসাং ইচ্ছা করলে স্ন্যাপড্রাগনের থেকে এই লাইসেন্স কিনতে পারে, আর স্ন্যাপড্রাগনের এই সমস্ত লাইসেন্সগুলোর প্রাইস খুব হাই থাকে। মনে করুন স্যামসাং স্ন্যাপড্রাগনের কাছ থেকে অনেক হাই প্রাইসে এই লাইসেন্সটি কিনে নিয়েছে, এরপরেও যখনই স্যামসাং এই মডেম তৈরি করতে যাবে তখন প্রচুর পরিমাণে ম্যানুফ্যাকচারিং কস্ট লাগবে। এসব করার থেকে এটাই ভালো যে স্যামসাং যদি স্ন্যাপড্রাগনের থেকে প্রসেসর নেয় তাহলে এত কস্ট তাদের দেওয়া লাগছে না। এই কারণে স্যামসাং কিছু কিছু জায়গায় স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করে থাকে এবং মডেম ম্যানুফ্যাকচার করে না। আর এটিকে কেন্দ্র করে 1993-তে স্যামসাং আর স্ন্যাপড্রাগনের ভিতরে একটি এগ্রিমেন্ট সাইন হয়েছিল। এই এগ্রিমেন্টটি ছিল মাত্র 25 বছরের এগ্রিমেন্ট, আর এই এগ্রিমেন্টে স্ন্যাপড্রাগন স্যামসাংকে বলেছিল তুমি আমার প্রসেসর তৈরি করতে পারো এবং আমার প্রসেসর ইউজও করতে পারো। এই জন্য দেখবেন অনেক স্ন্যাপড্রাগনের প্রসেসর আছে যেগুলো স্যামসাং ম্যানুফ্যাকচার করে। এছাড়াও স্ন্যাপড্রাগন স্যামসাংকে একটি লিমিটেড ভিতরে রেখেছিল এবং বলেছিল এক্সিনোস শুধুমাত্র তোমরা তোমাদের নিজেদের ফোনে ইউজ করতে পারবে এবং বাইরে বিক্রি করতে পারবে না, যার কারণে এক্সিনোস প্রসেসরগুলো শুধুমাত্র স্যামসাং ডিভাইসে দেখা যায়, বাইরের কোনো ডিভাইসে দেখা যায় না। এবার যেহেতু এই এগ্রিমেন্টের 25 সাল কমপ্লিট হয়ে গেছে, এবার আস্তে আস্তে বেশি মাত্রায় এক্সিনোসের প্রসেসর সাপোর্টেড ফোনও আপনারা মার্কেটে দেখতে পাবেন। এছাড়াও আমেরিকার কিছু কিছু স্টেটে CDMA নেটওয়ার্ক ইউজ হয় না, তবুও ওখানে স্যামসাং স্ন্যাপড্রাগন প্রসেসর প্রোভাইড করে। এটির কারণ হচ্ছে ওখানকার নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি এক্সিনোস সাপোর্ট করে না। আমরা সবাই জানি এক্সিনোসের প্রসেসরের দাম অনেকটাই কম অ্যাজ কম্পেয়ার টু স্ন্যাপড্রাগন, তারপরেও স্যামসাং কেন তাদের ফোনের জন্য আমাদের কাছ থেকে এত বেশি টাকা চার্জ করে? স্যামসাংয়ের এত টাকা চার্জ করার একটি কারণ, সেটি হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। স্যামসাং আর অ্যাপেল বেশি প্রফিটে কাজ করে, এদের ফোনে 42-45% টাকা ম্যানুফ্যাকচারিংয়ের জন্য এবং বাকি টাকা
রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্লাস ওয়ারেন্টির জন্য রাখে। আজ আপনারা জানলেন স্যামসাং কেন আমাদের এক্সিনোসের প্রসেসর প্রোভাইড করে এবং বাইরের দেশগুলিতে কেন স্ন্যাপড্রাগনের প্রসেসর প্রোভাইড করে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আরও ইন্টারেস্টিং ভিডিও আছে যেগুলো আমি কন্টিনিউ আমার চ্যানেলে আপলোড করবো এবং অনেকগুলো আগে আপলোড করেছি, সেগুলি আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি সেখানে সব ভিডিওর লিঙ্কও দিয়ে দিয়েছি।